চ্যানেল দ্য ক্রেজি গার্লস, আমরা এখন আছি লাচেনে আর প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড মানে কি প্রচন্ডই পা মানে ঘর থেকে বরফ দেখাচ্ছে এরকম একটা পরিস্থিতি। এখন আমরা যাচ্ছি গুরুদংমার লেক আর কালাপাথরের উদ্দেশ্যে, বাজে এখন ওই 6টা মতো, বেরিয়ে গিয়েছি তাড়াতাড়ি যেহেতু অনেকটা রাস্তা যেতেও হবে এখান থেকে, আবার ফিরে এসে লাঞ্চ আছে, বেরিয়ে যাওয়ার আছে, অনেক শিডিউল। তো চলো বেশি বকবক করবো না, ভিউ দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর, আর আজকে তোমাদেরকে পুরো বরফের সিনগুলো দেখাবো। তারপরে আবার গাড়িতে উঠবো, ভেতরে বসে আছে আগুন, একটু হাত দিয়ে হাত শিখছে, কারণ পুরো হাতটা মানে খুব খারাপ অবস্থা। আবার লাইন খাচ্ছে, কফি খাচ্ছে, আমরা এখন খাবো, দেখাই দেবো। তুমি জলগুলো দেখো, পুরো বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ জমে, মাইনাসে রান করছে যেহেতু। আর ওই দেখো প্লেন যাচ্ছে, প্লেন জাস্ট ভিডিও করার জন্যে হাত আর টোটালি কোনো কাজ করছে না। আমাদের ব্রেকফাস্ট কোথায়, কি কিছু দেখতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে জাস্ট গাড়িতে উঠে বসে থাকি, এত ঠান্ডা। ক্যামেরা গুড বাই গাইস, একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এই ভিডিওটা দেখে। আমি প্রচণ্ড কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, আসার সময় আমার একটু নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল, আমি জানি না ওপরে গিয়ে আমার কী অবস্থা হবে, ওখানে গিয়ে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারবো কি না। ভিউটা ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে এখনও, এই হচ্ছে চারিদিকের অবস্থা, অনেকেই দাঁড়িয়েছে এখানে ব্রেকফাস্ট করতে। মা খাওয়া শুরু করে দিয়েছে, তো ম্যাগি খাওয়ার পরে আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা যাচ্ছি কালাপাথর দেন গুরুদংমার লেক। ইশক হ্যাঁ তুম মিলে হোসে তুম মিলে বরফে চলে এসছি, বরফ কালাপাথর যে জায়গাটাকে বলে, পাথরের রং কালো তাই জায়গাটার নাম কালাপাথর, সত্যিই পাথরগুলো কালো। এত বেশি ঠান্ডা হাওয়াটা এখানে, মানে ঠোঁট ফোট জড়িয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। কালাপাথরটা তো ওপরে, এবার এর থেকেও 2100 ফিট ওপরে আছে আমাদের গুরুদংমার লেক, যেখানে আমরা একটু পরে যাব। এই জায়গাটা, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, কারণ কালো পাথরের সঙ্গে সাদা বরফ, এটা খুব দারুণ রিফ্লেক্ট। গুলো স্লিপ করছে, কারণ দেখছো পুরো সমান হয়ে বরফ হয়ে গেছে, গ্রিপওয়ালা জুতো না পরে আসলে কিন্তু বেশ স্লিপ করার চান্স আছে। বেশ খানিকটা ওপরে আমরা চলে এসেছি, ওইখানে আমাদের গাড়িগুলো, আমরা এইদিকে চলে এসেছি। এখানেই আমরা আমাদের ফ্যামিলির নামটা লিখব, যেটা 400 এসে পৌঁছিয়েছে, তা ক্রেজি গার্লস, দা ক্রেজি গার্লস।
ভাবিদি তোকে ডেডিকেট করলাম তার কাটা ডোডো কেউ দেখবে না সিগনেচার এই কোথায় আছো ঠিক আছে উৎসব দা ঠিক আছে আপনি ধারে গিয়ে বেশি বাড়ানি করবেন না গড়িয়ে সোজা খাঁদে কালাপাথর ঘোড়া গান এবার আমরা যাবো গুরুদংমার লেকের দিকে আমার খুব একটা না হলেও মা বাবার হচ্ছে কারণ এদের উপর একটা ডিপেন্ড করে তো ওই জন্য বলছি পপকর্নটা খেলে একটু বেটার লাগছে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে সিচুয়েশনটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না যা শরীরটা আমার খারাপ লাগছিল বেশি চাচিয়ে কথা বলতে পারছি না কারণ নিঃশ্বাসের একটা প্রবলেম কিন্তু হচ্ছে কপ্পুর নিচ্ছি বারবার বাকি তোমাদের বলবো যারা সিক আছো তাদের হার্টের একটু সমস্যা আছে তাদের বয়স্ক যারা বা যারা বাচ্চা কাচ্চা নিয়ে তো একদম এসো না প্রচুর উপরে এটা আর ইটস নট পসিবল সবার পক্ষে একদম সোজা না ব্যাপারটা আর বাবা আসলো না বাট আমরা নামছি আস্তে আস্তে লেকটার সামনে যাব তাই অনেক কষ্ট করে হ্যাঁ অনেক অনেক কষ্ট করে এসেছি সত্যি খুব কষ্ট হচ্ছিল বাট সব কষ্টকে তোয়াক্কা করে আমরা এসেছি আর ওখানেও যাচ্ছি চলো লেকের সামনে গিয়ে কথা বলছি কিন্তু আমরা বুঝতে পারবে যে লেকের জল পুরো বরফ কপুর না নিলে কষ্ট হচ্ছে প্রচন্ড বুড়ি হয়ে গেছি আমি বাবার শরীর খুব খারাপ করছে যার জন্য এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি করে চলে যেতে হবে ছবি টবি তুলে নিয়েছি কটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম মেইনলি তোমাদেরকে দেখানোর জন্যই আমার এই এই নিচটা অবধি আসা এবার উঠছি তো এবার আরও বেশি কষ্ট হচ্ছে বসে পড়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে নামার সময় এত বেশি কষ্ট হয়নি ওঠার সময় যতটা হচ্ছে হ্যাটস অফ তাদের যারা পর্বত আরোহী যারা ট্রেক করে পর্বতে ওঠে তাদের সত্যি আমার প্রণাম হাতে কপুর নিয়ে রেখেছি ও মাই গড 2000 years later যেতে যেতে বসেছি রাস্তায় যেতে যেতে বসেছি বাবার তো শরীরটা প্রচন্ড খারাপ বারবার বমি হচ্ছে তাই এখান থেকে পড়লোরা নামক টি মানে লবণ চা খাওয়ালে নাকি ঠিক হয়ে যায় বমিটা তো ওই জন্যে লবণ চাটা
তো রাস্তায় যেহেতু অনেকবার আমাদের দাঁড়াতে হয়েছে বাবার শরীর খারাপের জন্য, সেহেতু ফিরতে ফিরতে একটু লেটও হয়ে গেল, আর ওয়েদারটা মারাত্মক খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে। এখন আমরা দেরি করব না, ডিরেক্ট হোটেলে গিয়ে কথা হচ্ছে। আর এতটা হেক্টিক হয়ে গেছে আজকে সারাটা দিন, মানে কি বলবো, এখন জাস্ট মনে হচ্ছে ফ্রেশ হই আর শুয়ে পড়ি, খাওয়ারও কোনো ইচ্ছা নেই। যাই হোক, তোমাদেরকে একবার রুম টুমটা বাড়িয়ে ফেলেছি। এই হচ্ছে আজকে আমাদের রুম, টপ ফ্লোরে হয় কি, এখানে আর কোনো রুম নেই, ওই পাশে একটা আছে। যাই হোক, এটা হচ্ছে বেড, এইটা টিভি, এখানে একটা কাভার্ড আছে। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে আপাতত মিরর, আর এই যে আমি বিধ্বস্ত অবস্থায়, আর এইটা হচ্ছে আমাদের উইন্ডো ভিউ, বাট এখন তো কিছু দেখা যাবে না, কালকে তোমাদের একবার ভালোভাবে দেখ। আর বেশিক্ষণ টেনে রাখার কোনো মানে হয় না আমি মনে করি, সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, লাচেনের সাইডে কী কী আছে না আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে বিশ্বাস করো, মানে এক মুহূর্ত আর ক্যামেরাটাকে ধরে দাঁড়িয়ে থাকতে পারছি না, রাস্তা কোনো ভিডিওই করিনি কারণ পুরো অন্ধকার হয়ে গেছে। আর সবার প্রচণ্ড শরীর খারাপ আজকে, গুরুদংমার অবস্থাটা তো তোমরা দেখতেই পেলে। যাই হোক, অনেক কষ্ট করে আজকের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি, কষ্টের দামটা চেয়েই নেব নির্লজ্জের মতো। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল দ্য ক্রেজি গোলস। আর সিনাকে তোমরা আবার 24 তারিখের পর দেখতে পাবে, আমি জানি অনেকেই ভাবছো যে সিনা নেই, সিনাকে আবার আমি 24 তারিখে বাড়ি ফিরবো, তারপরের ব্লগগুলোতে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো চলো, টাটা।